সুপ্রিয় শিক্ষার্থীরা, আমাদের এবারের ক্লাসের আলোচনা সম্প্রদান কারক। সম্প্রদান কারক কি? আমরা জানি যাকে নিঃস্বার্থভাবে কোনো কিছু ত্যাগ করে দেয়া হয়, অর্থাৎ মালিকানা একেবারেই ত্যাগ করে দেয়া হয়, তাকেই বলা হয়, অর্থাৎ ওই ব্যক্তিটাকেই বলা হয় সম্প্রদান কারক বা সম্প্রদান। আচ্ছা, আমরা একটা উদাহরণের সাহায্যে জিনিসটা বোঝার চেষ্টা করছি। খেয়াল করো, আমি যদি বলি ভিখারিকে ভিক্ষে দাও, আমরা কখনো ভিখারিকে ভিক্ষে দেওয়ার পরে সেটা কি আবার কখনো ফেরত নেই? সো ডেফিনেটলি না, এটা অবশ্যই কি হবে? সম্প্রদান কারক। অর্থাৎ যখন আমরা দেখব যে ক্রিয়াকে কাকে দ্বারা প্রশ্ন করলে উত্তর পাওয়া যাচ্ছে, শর্টকাট বলছি, যখন ক্রিয়াকে কাকে দ্বারা প্রশ্ন করলে উত্তর পাওয়া যাচ্ছে, তখন সেটা হচ্ছে কি? সেটা হচ্ছে সম্প্রদান কারক। তবে মাথায় রাখতে হবে, এই কাকে দ্বারা প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যাবে তাকে নিঃস্বার্থভাবে মালিকানা ত্যাগ করে দেয়া হবে। একমাত্র সেটা বুঝালেই সেক্ষেত্রে কি হবে, সেটা সম্প্রদান কারক হবে। অন্যথায় কিন্তু কাকে দ্বারা প্রশ্ন করলে সেটা অপাদান কর্তৃ বা কর্ম হতে পারে। আমরা এর আগে কর্মকারকের ভিডিওতে এটা নিয়ে বিস্তারিত আলোচনা করেছি। আচ্ছা, তাহলে আমরা বললাম যে নিঃস্বার্থভাবে যখন ত্যাগ করে দেওয়া হয় সেটা সম্প্রদান। এবার আসো, এই সম্প্রদান কারকে বিভক্তির প্রয়োগ নিয়ে একটা ঝামেলার তৈরি হতে দেখা যায় প্রায়ই আমাদের শিক্ষার্থীদের মধ্যে। সেটা হচ্ছে, আমি এটা নিয়ে মানে খুব অল্প কিছু আলোচনা করেছিলাম দ্বিতীয় ভিডিওতে, যখন বিভক্তি নিয়ে আলোচনা করেছি। আচ্ছা, একটু খেয়াল করো, সেটা হচ্ছে যখন আমরা সম্প্রদান কারকের সম্পর্কে বিভিন্ন বইয়ে পড়ি, আমরা একটা লাইন প্রায়ই দেখতে পাই, সেটা হচ্ছে সম্প্রদান কারকে সর্বদা চতুর্থী বিভক্তি বসে। যেমন ভিখারিকে ভিক্ষা দাও, শিক্ষককে মর্যাদা করো বা শিক্ষককে সম্মান দাও, তাহলে শিক্ষককে সম্মান দাও, ভিখারি কে ভিক্ষা দাও, তাহলে এই যে কে কে বসতেছে, অর্থাৎ কি কে রে এরে, এটা কিন্তু দ্বিতীয় হয় চতুর্থীয় হয়। আমি দ্বিতীয় মানে দ্বিতীয় নম্বর ভিডিওতে এটা খুব সুন্দর করে ক্লিয়ার করেছিলাম যে দ্বিতীয় এবং চতুর্থীর মধ্যে ডিফারেন্সটা কোথায়। যখন কে বা এ মানে কে রে এরে এগুলো দিয়ে যখন জন্য বা নিমিত্ত বুঝাবে, তখন সেটা অবশ্যই চতুর্থী হবে, সেটা দ্বিতীয় হবে না। আর এই জন্য বা নিমিত্ত না বুঝালে সেটা দ্বিতীয় হবে। তাহলে খেয়াল করো, শিক্ষককে সম্মান করো বা ভিখারিকে ভিক্ষা দাও, তার মানে সম্মানটা কার জন্য, ভিক্ষাটা কার জন্য, ভিক্ষুকের জন্য বা শিক্ষকের জন্য। তাহলে অর্থাৎ এক্ষেত্রে এই ভিখারিকে বা শিক্ষককে, এই কেটা হচ্ছে চতুর্থী বিভক্তি। কেন? কারণ এখানে জন্য বোঝাচ্ছে। আচ্ছা, তো এই জন্য আমরা বলতে পারি যে সম্প্রদান কারকে সর্বদা চতুর্থী বিভক্তি হয়, এটা সত্য। তবে তার মানে এই না যে সম্প্রদান কারকে অন্য কোনো বিভক্তি বসতে পারে না, সম্প্রদান কারকে অন্য বিভক্তিও বসতে পারে। যেমন আমি যদি বলি, দেখো অন্ধজনে দেহ আলো, তাহলে এই যে অন্ধজনে, অর্থাৎ যে অন্ধ তাকে আলো দাও, এখন কোশ্চেন হচ্ছে অন্ধকে আলো কীভাবে দিব। আগে এটা সম্প্রদান কারক, এটাকে বুঝায়নি, তারপরে অন্ধ মানে বিভক্তি নিয়ে আলোচনা করবো। অন্ধজনে দেহ আলো, এই বাক্যে এই দেহ শব্দের মানে শরীর না, এই সব দেহ শব্দ এটা হচ্ছে সংস্কৃত ভাষার দাও রূপটাকে বোঝাচ্ছে, অর্থাৎ দান করো বা দাও, সেটা হচ্ছে আলো দিতে বলা হচ্ছে। কাকে? অন্ধকে। এখন অন্ধকে তুমি কিসের আলো দিবা? লাইটের, টর্চের, হারিকেনের, লেজার লাইট, কিসের আলো? অন্ধের কাছে সকল আলোই অন্ধকার, শুধুমাত্র যদি চোখের আলো তাকে ফিরিয়ে দেওয়া হয়। তার মানে বলা হচ্ছে যে অন্ধকে তুমি চোখ দান করো। এখন ভাই, এটা তো আর এমন জিনিস না যে আমি এখন ঘুমাবো, আমার চোখটা তুমি নিয়ে লাগাও, কিছুক্ষণ ব্যবহার করো, আবার ঘুম থেকে উঠলে আমাকে দিয়ে দিও, এরকম কিছু না। চোখ দান করার ব্যাপারটা একবারেই নিঃস্বার্থভাবে ত্যাগ করে দেওয়া হয় বা ত্যাগ করে প্রদান করা হয়। বিধায় যাকে চোখ দান করা হচ্ছে, অর্থাৎ অন্ধজনকে, সে এটা সম্প্রদান কারক হবে। সো আমরা যদি বলি, তাহলে অন্ধজনের দেহ আলো, সেখানে অন্ধজনটা হচ্ছে কি? সম্প্রদান কারক। এখন দেখো, এই যে অন্ধজনে, এখানে কিন্তু বলি নাই অন্ধজনকে, আমি বলছি অন্ধজনে দেহ আলো, তাহলে এ বিভক্তি বসছে। এবং আমরা জানি এ বিভক্তি হচ্ছে সপ্তমী বিভক্তি। তার মানে আমরা দেখলাম যে চতুর্থ বিভক্তির বাদে সপ্তমী বিভক্তিও হতে পারে। যেমন আরেকটা উদাহরণ আছে, দেবতার ধন কে যায় ফিরায় লয়। আচ্ছা, তাহলে খেয়াল করো, দেবতার ধন অর্থাৎ এখানে সম্পত্তি, দেবতার সম্পত্তি কে ফিরিয়ে নিয়ে যায়, অর্থাৎ দেবতাকে আমি দিব যে সম্পত্তিটা, এই সম্পত্তিটা আমি দেওয়ার জন্য যে নিয়ত করেছি বা যে টাকাটা আমি নিয়ে গিয়েছি, তাহলে সেই টাকাটা কে ফিরিয়ে নিয়ে যায়? কেউ না, সেটা অবশ্যই দেবতার জন্য উৎসর্গ করে দিয়ে দেয়। তাহলে আলটিমেটলি দেবতাকে বা পূজারীকে, অর্থাৎ মানে মন্দিরে যে পূজারীকে দেবতার জন্য মসজিদে যে বা টাকা দেওয়া হয় বা মন্দিরে যে টাকা দেওয়া হয়, সেটার কথা বোঝানো হয়েছে, অর্ঘ যেটাকে আমরা বলি। তো ব্যাপারটা হচ্ছে এই যে টাকাটা দেয়া, এই টাকাটা কিন্তু একবারে নিঃস্বার্থভাবেই দেওয়া হচ্ছে, এই টাকাটা কিন্তু আমরা আবার ফেরত নিচ্ছি না। এমন না যে হুজুর মসজিদে দোয়া করতেছে, দোয়া করার পরে আমি তাকে বললাম যে হুজুর আপনাকে কিছু টাকা দিলাম, আপনি একটু দোয়া করে দেন, তো দোয়া করার পর আমি কিন্তু বলি না যে হুজুর দোয়া তো শেষ, আমার টাকা ফেরত দেন, তাই না? সো ব্যাপারটা হচ্ছে এটা আমি নিঃস্বার্থভাবেই দিয়ে থাকি।
সো এই জন্য দেবতার ধনকে যায় ফিরায় লয়ে, অর্থাৎ কেউ ফিরিয়ে নেয় না, এটা বোঝানো হচ্ছে, অর্থাৎ নিঃশর্তভাবে দেয়া হচ্ছে। এই কারণে দেবতার ধন এটা হচ্ছে দেবতার, এটা হচ্ছে কি, এটা হচ্ছে সম্প্রদানকারক। এবং এখানে এই যে দেবতার, তার মানে র বিভক্তি যুক্ত হয়েছে মূল শব্দের সাথে, দেবতার সাথে র বিভক্তি যুক্ত হয়েছে, এবং আমরা জানি র বিভক্তি হচ্ছে ষষ্ঠী বিভক্তি। সো এই কারণে এখানে কিন্তু ষষ্ঠী বিভক্তি হয়েছে সম্প্রদানকারকে। তার মানে আমরা দেখলাম চতুর্থীর বাইরে ষষ্ঠী হতে পারে, সপ্তমী হতে পারে। তার মানে এক্স্যাক্টলি আসলে এই কথাটা বলা সঠিক না যে সম্প্রদানকারকে কেবল চতুর্থী বিভক্তিই বসে। হ্যাঁ, এটা বলা সঠিক যে দ্বিতীয় এবং চতুর্থীর বদলে, মানে দ্বিতীয় এবং চতুর্থীর পরিবর্তে, মানে চতুর্থী দুইটার মধ্যে কেবল চতুর্থী বসে। তার মানে এটা বলা যায় শিওরভাবে যে দ্বিতীয়া বসে না, দ্যাটস ইট, এইটা হচ্ছে কনফার্ম। আসল কথা হচ্ছে দ্বিতীয়া বসে না, এইটুকু হচ্ছে আমাদের মূল উদ্দেশ্য। আগামী পর্বে আমরা সম্প্রদানকারকের যে টেকনিকগুলো আছে, অর্থাৎ সহজে কীভাবে শেখা যায় সম্প্রদানকারকটা, মাত্র তিনটা টেকনিক আছে, অর্থাৎ সম্প্রদানকারক মাত্র তিনটা টেকনিক দিয়ে আমরা শিখে নিতে পারবো বা আয়ত্ত করে নিতে পারবো। ধন্যবাদ।